পুরোপুরি ভ্যাকসিন দেয়া এনএইচএস কর্মীরা কোভিড আক্রান্তের সংস্পর্শে আসলেও তাদেরকে সেলফ আইসোলেশন থেকে বাদ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার। স্বাস্থ্য কর্মকর্তারা কর্মীদের ঘাটতির আশঙ্কায় নিয়ম পরিবর্তন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছিলেন। ব্রিটেনে আবারও করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও বাড়ছে। অন্যদিকে নন কোভিড রোগীদের নিয়মিত চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে এনএইচএসের স্টাফ সংকটের কারণে, যাদের অধিকাংশই কোভিড রোগীর সংস্পর্শে আসার কারণে সেলফ আইসোলেশনে থাকতে হচ্ছে। আর তাই ডাবল ভ্যাকসিন দেওয়া স্টাফদের সেলফ আইসোলেশন থেকে মুক্ত রাখার পরিকল্পনা নেওয়া হচ্ছে। The NHS is incredibly busy at the moment. It's going full pelt recovering care backlogs. We've got record levels in many places of urgent and emergency care demand. We've lost a lot of capacity due to infection control. And we've now got large numbers of staff who are effectively having to self-isolate. এই পদক্ষেপটি নিরাপদ কিনা তার প্রমাণ দেখতে চেয়েছিলেন সরকারের মিনিস্টাররা। এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। করোনা সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে সার্চ টেস্ট বাড়ানোর পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য কর্মকর্তারা। It's about, you know, getting on with your lives in a sensible way, in a pragmatic way, and then exercising personal responsibility. And I think if people do that and get themselves tested and have their vaccinations, we can certainly address this steep rise in COVID cases that we've seen in the city. 19 জুলাই থেকে সেলফ আইসোলেশনের নিয়ম পরিবর্তিত হবে, কিন্তু প্রতিদিন কোভিড টেস্টে অংশ নিতে হবে এনএইচএস সহ গুরুত্বপূর্ণ কাজে যারা আছেন। মেডিকেল লিডাররা সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাজ্যের কোভিড পরিস্থিতি আরও ভালো হওয়ার আগে এনএইচএসকে কোভিড পরিস্থিতির আরও খারাপের দিকে ঠেলে দেওয়া হচ্ছে 19 জুলাইয়ের পর বিধিনিষেধ শিথিলের মধ্য দিয়ে। Many people have just had or are about to have their first dose of the vaccine, and this virus is rampaging through society. And although far fewer people are ending up in hospital and dying at present than have previously, because the vaccine's helping, actually many of the people who get COVID will go on to get long COVID. এদিকে ব্রিটেনে করোনায় গত 24 ঘন্টায় মৃত্যুর সংখ্যা বাড়লেও আক্রান্তের সংখ্যা কমেছে। গত 24 ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন 32,367 জন, আর গত 24 ঘন্টায় মৃত্যু রেকর্ড করা হয়েছে 34 জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,28,399 জনে। জাকির হোসেন, ওয়ান বাংলা টিভি, লন্ডন।